যে তার চিন্তা কি দিয়া, তার রচনা দিয়া, তার লেখা দিয়া, তার বক্তৃতা দিয়া, ঠিক না বাবা? আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান নিশান অবসান, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করি, আমি যেব শিশু, আমি চঞ্চল, আমি খ্রিস্ট, আমি দাঁত দিয়া ছেড়ি বিশ্ব মায়ের মধ্যে, আমি বিনাক পানির দণ্ড ত্রিশূল, আমি ধর্মরাজের দণ্ড চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রভুর নাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্ব মিত্র শিষ্য, আমি দাবানল, আমি দাহন করিব বিশ্ব। লেখা পারব বাইরের গজের লেখে যে বাইরের চলে গেল বাইরে দিবে সহজ কথা, অনুসরণ করার প্রতিভা একটা আর সৃষ্টি করার প্রতিভা একটা। অনুসরণ অনুকরণ করার প্রতিভা দিয়ে বড় বড় চাকরি পেয়ে বলো, বড় বড় ইচ্ছে উচ্চে পেয়ে বলো, রাজা উঁচি হয়ে বলো, আর সৃষ্টি করার প্রতিভা দিয়ে বক্কা খাইবা। রবি ঠাকুর, নজরুল, লালন, পাঞ্জুষা, দুর্দুষা, দুর্বিনশা, হাসন রাজা, করিমি সব সৃষ্টি করে গেছে, নাম নেই পরে নাম এই রবি ঠাকুর কম সমালোচনা করছে মহিন্দার মজুমদার মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে যে সময়টা 579-70 বছর এর মধ্যে কোন রবি আসে এই সময়টার মধ্যে আপনার ভাই বোন বিয়ে হইত, একটু চিন্তা করে দেখ যে তোমার আপনার বোনের তুমি বিয়ে করবার দিতেছ, মন দিয়ে শুইল এ কথা পাইবা না। আপনার ভাই বোন বিয়ে হইত মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে, তাহলে ওই সময় মামানির লগে ভালোবাসা করা তো তুচ্ছ ব্যাপার। ভাই বোন যেখানে বিয়ে হইত সেখানে মামানি চাইব সাম নেই, তো ভগবান শ্রীকৃষ্ণ মামানির লগে প্রেম করছে, চুপটা দেখবা না কোন দিকে হল যে আমি কই, যে আমি 1954 সালে গেছিলাম ভরতখালি, যেটা সাঘাটা নাকি খারা কয় গাইবান্ধারি বোধ হয় অংশ, গাইবান্ধার অংশ নিজে রে ভরতখালিটা, তো ভরতখালি বাজারে গেলাম আমি, আমার মামা এমনি গেছিলাম, তো দুধ কিনলাম 10 কেজি না কত দি জানি না, 2 পয়সা ছিল অনলি 2 পয়সা ছিল দুধ কই মানুষ পাগল করব না, টাকা 8 মুন চাই পাওয়া যায় টাকার সময় না 60 টাকার, তাই 2 আনা মুন চাই, তাহলে 2 আনার ভ্যালুয়েশন কত বুঝতে পারবো না, ওই দিনে যাই দিনে দিয়ে তো বিচার করলে চলব না, শ্রীকৃষ্ণের বক্ষ কেন, শ্রীকৃষ্ণ তো 5,500 বছর আগে
কত খারাপ ধর্ম, তাদের নদী আপনার মামানির লাগে প্রেম করে, আমরা চেটের বা আব্দুল্লাহ বাবা, বাবা কোন